গুড মর্নিং, শুভ ধনতেরাস, সকলের আজকের দিনটা খুব ভালো কাটুক এই প্রার্থনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা বর্মশায় আর আমি একসাথে চা খাচ্ছি আর বর্মশায় এখন শুনছে হনুমান চালিশা। তো প্রত্যেক দিন সকালবেলা ও হনুমান চালিশা শোনে এবং রাত্রিবেলা হনুমান চালিশা পাঠ করে, আর আমি আমার সময় অনুযায়ী পাঠ করে নিই, কারণ ওই টাইম মাফিক হয় না, কারণ দুটো চ্যানেলকে চালাতে গেলে না, সংসারের কাজ করতে গেলে আর সময় হয় না। তাই আমি আমার সময় মতো মনে মনে হনুমান চালিশা পাঠ করে নিই। আর কি বলতো, সব সময় আমি বজরংবলীকে ডাকি, মনে মনে সব সময় ডাকি, তো সেখানে আমি আর ওই সময় করে উঠতে পারি না, যে প্রপার ওই স্নান করার পরে যেভাবে করতাম সেটা আর হয়ে উঠছে না, যেহেতু বেলাটাও ছোট হয়ে গেছে আর এইদিকে দুটো চ্যানেল চালাতে হচ্ছে। আর বেশ কিছু দরকারি কথা ছিল, সেগুলো বলে নিচ্ছি। আর প্রত্যেকটা দিন এখানে এসে যে ওর সাথে চা খাবো সেটাও হয়ে ওঠে না, তো আজকে একটু সময় পেয়েছি, বললাম যে চলো একসাথেই দুজনে মিলে চা খাই। দেখো এটা কে এসেছে বলতো, আমার ছোট বাবা। কি হয়েছে জানো, গতকাল রাত্রিয়ে আমার খুব শরীর খারাপ লাগছিল, তাই আমি রাগ করে বলেছি বর্মশাইকে যে পাখি বিক্রি করে দেব, কারণ বর্মশাই পাখির ওই খাঁচার ওখানে গিয়ে পাখি দেখছিল, বাবানো দেখছিল, এবার আমি খেতে দেব, তো কেউ নিচে নামছে না, তাই রাগ করে বলেছি যে আমি পাখি বিক্রি করে দেব। তো সেটা ছোট শুনে ঘুমিয়েছে, তখনও কান্নাকাটি করছিল, তারপরে ঘুমিয়েছে। তাই সকালবেলা এখন মনে পড়েছে যে পাখি বিক্রি করে দেবো না তো মা বলো বলো, তারপরে ওই বাবাকে বলছে। এবার ওর বাবা যেই বলছে যে না মা বিক্রি করেই দেবে, ইয়ার কি করছে তখন কাঁদছে, তখন ওর বাবা বললো ঠিক আছে দুষ্টুমি করবি না, তো মার পা ধরে বল দুষ্টুমি করবি না। তো ওর বাবা ইয়ার কি করে বলেছে, ও সত্যি ভেবে ও সত্যি সত্যি বেচারা আমার পা ধরেছে। আমি বলি এই কি করছিস কি করছিস, বলছে না তুমি আগে বলো, আমি বলছি ওট 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 ওট, তাই তুলেছি। আমি বললাম ঠিক আছে পাখি বিক্রি করবো না, মানে পাখি কোনো রকমে বিক্রি করতে দেবে না, তো সেই জন্য একটু আদর করে দিয়ে এবার ঘরের দিকে যাচ্ছে। আমি বললাম যাও পড়তে বসো, যদি তুমি ভালোভাবে পড়াশুনো করো তুমি আর দাদা, তাহলে আর পাখি বিক্রি করব না। দেখলে কি বলল, ওম নমো শিবায় এরকম করছে। আর এদিকে রুটি আর তরকারি, পেঁপে আলুর তরকারি, এটাই হচ্ছে আমাদের সকালের টিফিন। আর কিছুটা তরকারি, দেখলে কিছুটা না বেশ কিছুটা তরকারি রয়ে গেল, সেটা হচ্ছে দুপুরে ভাতের সাথে খাবো, আর করব পনির। আজকে যেহেতু ধনতেরাস আজকে নিরামিষ খাবো। আর এদিকে বাবান স্কুলে যাচ্ছে আর বাবিনও রেডি, আমার শ্বশুরমশাই নিয়ে যাবে আর বাবান ওকে ওর বাবা নিয়ে যায়, তোমরা তো জানোই। আর বাবানের হাতে দেখেছো গতকালকে পড়ে গিয়ে, স্কুলে পড়ে গেছে, এই যে পড়ে গিয়ে হাত কেটে গেছে, আবার লজ্জা পাচ্ছে আমি দেখাচ্ছি, তাই বললাম দেখাবো তো অবশ্যই। আর এদিকে দেখো পনিরগুলো ভাজতে ভাজতে এডিট করছিলাম, একটু কড়া হয়ে গেছে, একদিকে একটু লাল লাল বেশি হয়ে গেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর পনিরের ঝোলটা হলে পেঁপে আলু তরকারি আর পনিরের ঝোল দিয়ে হয়ে যাবে। আর এদিকে চশমা পরে নিয়েছি, কারণ হচ্ছে দুটো চ্যানেল চালাতে গিয়ে না আমার অন্যের ভিডিও, যে কন্ট্রোভার্সি চ্যানেল সেখানে ভিডিও দেখতে হয় অন্যের ভিডিও, তো এত কিছু করে না আমার চোখের 12টা বেজে গেছে, 12টা না 12টার বেশিই বেজেছে, তো কোনো রকমে চশমা পরে কাজ করতে একদমই পারি না। বর্মশাই শুধু বকবক করে, কিন্তু বলো চশমা পরে কাজ করা যায় কখনো, মনে হয় এই খুলে গেল খুলে গেল খুলে গেল, আর কেমন একটা মানে কেমন একটা বাধো বাধো মতো লাগে চশমা পরে কাজ করতে গেলে, কিন্তু কিছু করার নেই, চোখে যন্ত্রণা হচ্ছে, সেই জন্য চশমাটা পরে নিয়েছি। আর বাসনগুলো মাজলে আর কিছু কাচাকুচি আছে যেগুলো ছেলেদের ছেড়ে রাখা জামা প্যান্টগুলো, সেগুলো কাচাকুচি করে তারপরে স্নান করব। আর তাড়াতাড়ি করছি, কারণ বর্মশাই চলে আসবে, আমরা আবার ধনতেরাসের কেনাকাটা করতে যাব, শুভ মুহূর্ত শুরু হয়ে গেছে, সেই জন্যে তাড়াতাড়ি করছি। তো চলো পরে ফিরছি তোমাদের সাথে। তো স্নান করা হয়ে গেছে আর এই যে বর্মশাই রেডি, যাচ্ছি দেখা যাক কী কেনা যায়। কমন যে জিনিসগুলো নর্মাল কিনি, প্রত্যেক বছর কিনি, সেগুলো তো কিনবই, আর কি কি কিনবো অবশ্যই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক, কি কিনবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো যাওয়া যাক।
তো বেরিয়ে পড়েছি। আর রাস্তায় আজকে না প্রচুর ভিড়, এখানে তো ফাঁকা ফাঁকা দেখছো, ভেতরে মানে মার্কেটের মধ্যে প্রচুর ভিড়। আর এটা হচ্ছে আমাদের ইছামতি নদীর ব্রিজ, নিচে ইছামতি নদী আর এটা ব্রিজ, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এবার চলো, কয়েকটা জিনিস তো কেনারই আছে, সেগুলো কিনতে হবে। আর এদিকে দেখো আমি খাতা নিয়ে বসে পড়েছি, মানে বসে পড়িনি, খাতা লিখে নিয়েছি, সেগুলোই পড়ছি। তো এখান থেকে প্রদীপ কিনবো, আর কি কি লিখেছি সেগুলোই দেখবো। তো খাতার অবস্থাটা একটু বাজে, ওখান থেকে ছেঁড়া ছিঁড়ে নেয় ছেলেরা। তো এখান থেকে প্রদীপ কিনলাম। এই দোকান থেকে এই যে সব পুজোর যে সমস্ত সামগ্রী সেগুলো কিনলাম, কিন্তু এখনই বাপের বাড়ি যেতে হবে, কারণ কিছু অর্ডার হয়েছে, সেগুলো মা একদম নাজেহাল অবস্থা, মা বলছে ওইগুলো নিয়ে আসতেই হবে। এবার আমি কখন এই পুজো করবো, কখন বাপের বাড়ি যাবো আমি বুঝতেই পারছি না। তো দেখা যাক, দোকান তো আজকে আর খোলা যাবে না, এখন কি করবো বুঝতে পারছি না। তবে এখন ঝাড়ু কিনতে হবে, সোনার দোকানে ওরে বাবা কি লাইন, মানে পুরো বসে বসে খাচ্ছে সবাই কফি। মিটিয়েছো টাকাটা? তো ওই যে টাকা মিটিয়ে আসলো, চলো ওই মা আবার ফোন। তো একদিকে ধানতেরাসের কেনাকাটা করছি, অন্যদিকে জামাকাপড়ের ব্যবসার জামাকাপড়গুলো কেনাকাটা করছি। এখানে সায়া কাকুর বাড়ি এসেছিলাম, সায়া কাকু বাড়ি নেই, বাংলাদেশ গেছে, তো সেই জন্য দুবার আসতে হয়েছে, তাও তার দেখা আমি পাইনি। যাই হোক, এদিকে এখন রাস্তা পার হবো, আর এখানে আমাদের বড় কালী ঠাকুর, এবার সেখানে রং করা হয়নি, তবু ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, যখন আসবো তখন তো অবশ্যই শেয়ার করব। তো এখানেই তৈরি হয় আর এখানেই পুজো হয়, দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রায় কমপ্লিটের মুখে, আর ঠাকুরের গায়ে এখনও রং পড়েনি, হয়তো আগামীকাল থেকে রং পড়বে। তো সেটাই তোমাদের সাথে দেখালাম। আর এইদিকে দেখো, আমি আর বর্মশাই বেরিয়ে পড়েছি, ওই যে জামাকাপড়ের ব্যবসা, জামাকাপড় সব কেনাকাটা হয়েছে, পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর প্রচুর ঠান্ডা লাগে এখন বাইকের হাওয়ায়। তো বাপের বাড়িতে চলে এসে রাত্রিবেলা এখন সোনার দোকানে সোনা কিনছি। লাইট অফ হয়ে গেছে, এখন বাজে কটা ঘড়িতে দেখাও, ১১টা ১ এই যে কেনা হয়েছে। তো বাড়ি গিয়ে দেখাবো কি কিনলাম, চলো বাড়ি। যে গতকালকে রাত্রিবেলা দেখলেই ১১টা বেজে গেছে, দুই দুইবার গিয়েছি কেনাকাটা করতে, উড়ে লাইন, মারাত্মক লাইন, সবাই বসে বসে কফি খাচ্ছে। মানে একটা এক্সট্রা ঘর রয়েছে, সেখানে ওনারা ভাড়া নিয়েছে বোধহয়, বা ওনাদেরই ঘর, তো সেই জায়গায় সবাই বসে রয়েছে। তো প্রথমবার গেছি, গিয়ে আবার ওই যে সমস্ত কেনাকাটা করেছি, ধরো কেনাকাটা করেছি কুড়ি, তারপরে গোমতী চক্র, তারপরে ধনে, ঝাড়ু, লবণ, যেগুলো মাস্ট কিনবো। এবার আমাকে অনেকে কমেন্টস করেছে আমার গিন্নির গোয়েন্দাগিরিতে, সেখানে অনেকেই কমেন্টস করেছে যে আমরাও ঝাড়ু কিনেছি, তো ঝাড়ুটা মাস্ট। আর কালকে মানে সবার হাতে ঝাড়ু, সবার হাতে ঝাড়ু, আর আমার বর সমস্ত মহিলাদেরকে দেখলেই বলছে বাবা, সব মহিলাদেরকে দেখলেই যেন মনে হচ্ছে সব ধনতেরাস গুলো যাচ্ছে, বরের টাকা, ব্যাংকের টাকা সব খসাবে, আর ঝাড়ু হাতে ধনতেরাস, হ্যাঁ ঝাড়ু হাতে ধনতেরাস মহিলা যাচ্ছে। তা বললাম তা কি করবে, মহিলারা তো সংসারের আয় উন্নতির জন্যই তো ধনতেরাস পালন করে। আমি ২০১৯ সাল থেকে পালন করছি আর আমার খারাপ কিছুই হয়নি, ভালোই হয়েছে। আর আগে জানতাম না ধনতেরাস সম্পর্কে, কি কেনা যায়, কি বৃত্তান্ত, এইসব কিছুই সত্যিই জানতাম না। তো আগে আমি পালন করতাম না, ২০১৯ সাল থেকেই পালন করছি, আসলে আমরা জানতাম না বিষয়টা যে এই ধনতেরাস পালন করতে হয়। ভারতীয় সংস্কৃতিটা অনেকটা বড়, তো একটা উপমহাদেশের সংস্কৃতি, শুধু যে বাঙালিরাই এগুলো পালন করে, বিভিন্ন জিনিস পালন করে তা তো নয়, অনেক সম্প্রদায় আছে যারা এগুলো পালন করত বা এগুলো পালন করে। যে মানে হিন্দি ভাষী লোকেরাই আমরা দেখতাম আগে এগুলো বেশি পালন করত, বাঙালির মধ্যে সেরকম কোনো চল ছিল না। কিন্তু এখন একটা সংস্কৃতির সঙ্গে আর একটা সংস্কৃতির সংমিশ্রণ ঘটছে, এবং মানুষের মানে তথ্যের
আদান প্রদান ঘটছে, পরিচয় হচ্ছে, মানুষ নতুন নতুন জিনিস জানতে পারছে যেগুলো আগে জানতো না, তাদের সম্বন্ধে আমরা জানতাম না, আমাদের সম্বন্ধে তারা জানতাম না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা প্রত্যেকটা মানুষ আর একটা সংস্কৃতির সঙ্গে আমরা পরিচিত হচ্ছি নিত্যদিন, এবং সেগুলো অবশ্যই ভালো জিনিস। যেগুলো ভালো সেগুলো আমরা প্রত্যেকেই নিতে পারি, তাতে কোনো বাধা নেই, প্রত্যেকটাই সনাতন ধর্মের একটা ভিত্তি আছে। আশা করি আমি বোঝাতে পারলাম। তো যাই হোক, আমরা তো এখন ধনতেরাস, আমাদের এখানে তো প্রচুর প্রচুর, শুধু আমাদের হিন্দু ধর্ম না, মুসলিম ধর্মের মানুষজনও কিন্তু ধনতেরাসা কিনলো দেখলাম। এবার তারা নিজেদের প্রয়োজনে কিনেছে কিনা জানি না, যথারীতি লাইন দিয়ে কিনেছে, বুঝতে পেরেছো? ওই যে ওয়েট করে লাইন দিয়ে কিনেছে। আমি তো প্রথমবার গিয়ে ওই সমস্ত যে ঝাড়ু, তারপরে লবণ, কড়ি এগুলো কিনে এনেছি, তারপরে গেছি বাপের বাড়িতে, তোমরা এর দেখেছো ওই ভিডিওতে। বাপের বাড়ির থেকে যখন এসেছি আমরা, তখন 10:10-15 বাজে, তারপর আমরা ওখান থেকে বেরিয়েছি ওই 11:06 বাজে বোধহয় সেই সময়। তো সেখানে দেখলাম রীতিমতো আমাদের আগে তিনি পেমেন্ট করলেন, তো একজন মুসলিম ধর্মাবলী একজন মানুষ কিনলেন, তো অনেককে দেখেছি লাইনে দাঁড়িয়ে থাকতে। তার মানে ওনারাও হয়তো বা পালন করছে কিনা জানি না, বা নিজেদের জন্য কিনা আমি তাও বলতে পারবো না, তবে কিনেছে। আর যদি নিজেদের জন্যই হতো তাহলে অতটা লাইন দিয়ে, আরও তো দোকান ছিল, সব দোকানেই ভিড়, তো এই দোকানে বেশি ভিড়। সেনকো গোল্ড আছে, তো সেনকো গোল্ডেও বা অত ভিড় নেই না কোনো দোকানে, যতটা এই যে নিউ সিংহ জুয়েলার্স এ ভিড়, বাপ রে বাপ, মারাত্মক ভিড়। মানুষ ওয়েট করে থাকবে, পাশের কোনো দোকানে যাবে না, ওই দোকান থেকেই কিনবে। যথারীতি আমিও ওই দোকান থেকেই কিনি। তো কিনেছি একটা সোনার জিনিস, তার বাদে তো তোমাদেরকে বললাম এইগুলো কিনেছি। তো চলো তোমরাও দেখে নাও কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, ঠিক আছে? খুব একটা দামির মধ্যে কিনতে পারিনি, ক্ষমতা অনুযায়ী আমার বর্মশাই আমাকে দিয়েছে। তো চলো তোমরাও দেখে নাও। এবার থেকে দেখবে যে এই কানেরটা পরে আমি ভিডিও করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। এখানকার ডিজাইন গুলো একদম অন্যরকম হয়, ইউনিক হয়। আমাদের বনগাঁতে কিন্তু সেনকো গোল্ড রয়েছে, কিন্তু সেখান থেকে আমাদের এই যে সিংহ জুয়েলার্স, এদের প্রচুর প্রচুর কালেকশন আর প্রচুর ভিড়। বাপ রে বাপ, ভিড়ে একদম ঠাসা। তো এটা কিনেছি, কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা কমেন্টস করে। এবার যখন ভিডিও করো তখন এটা, আসলে আমার কান কেটে যাওয়ার ভয়, আর গুজি পড়তেই পারি না, আমার কান কেমন পাকে, খুব সমস্যা হয়। একটা কান পাকবে এই যে বা কানটা, তো সেই জন্যে এটা কিনেছি। এটা হচ্ছে এই সেফটি পিন টাইপের, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটাই হলো আমার ধনতেরাসের কেনা। কি বলো তো, সোনা এমন একটা সম্পদ যেটা শুধু মানুষ, আমার শখ পূরণের জন্য নয়, আমি সোনা কিনি আমার একটা সম্পদ তৈরি করার জন্য, মানে আমাদের মানে বিপদে সবসময় কাজে লাগে। তো সেখান থেকে এই অল্প অল্প করে কেনার চেষ্টা করি। আর মেকিং চার্জ যা, বাপরে বাপ। তো ছাড় পাওয়া গেছে, যেহেতু ধনতেরাস বিশেষ কিছু অনুষ্ঠানে ছাড় পাওয়া যায়, সেই ছাড়টা পাওয়া গেছে, তো সেই জন্যই কেনা। আর বলে ধনতেরাসে সোনা কেনা খুবই মানে মানে শুভ, তো সেই জন্যে অল্প অল্প করে কিছুটা কেনা হয়েছে আর কি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে দেখাতে পারিনি, কালকে রাত্রে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই সন্ধ্যার থেকে যা দৌড়াদৌড়ি করেছি তাতে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো চলো এখন দেখিয়ে দিলাম। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।